والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف সবগুলো বৈশিষ্ট্য তো বলে শেষ করা যাবে না। আমি আপনাদের সামনে আজ
পরদিকে দিনে এমন কোনো একটি বৈশিষ্ট্য তুলে ধরব যেই বৈশিষ্ট্যগুলো পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ তথা বেদ, রামায়ণ, জিন্দাবেস্তা, বাইবেলের অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাত, জাবুর, এক কথায় পৃথিবীর পুরো ধর্মীয় গ্রন্থ, ইভেন পৃথিবীর কোন বইয়ের ভেতরে আপনি ওই বৈশিষ্ট্যগুলো যে অফ রিসারেকশন কেমন পর্যন্ত খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যে বইটি পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ, পৃথিবীতে কোরআনের মতো আর অন্য কোনো দ্বিতীয় বই নেই যেই বইটা এত বেশি তেলাওয়াত করা হয়। আপনি বলবেন হুজুর কিরকম আসেন, কিরকম আপনাকে বোঝাই। মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আর্ধিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে সময়ের একটা ভিন্নতা আছে না নেই। যেমন বাংলাদেশে এখন 12:35 বাজে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ব্রুকলিন কিংবা নিউ ইয়র্কে আপনাদের কোনো রিলেটিভ আত্মীয় স্বজন থাকলে আপনি খোঁজ নিয়ে দেখেন সেখানে এখন রাত 3টা বাজে। সৌদি আরবে এখন সকাল 9:35 বাজে। কানাডাতে এখন অন্য আরেকটা টাইম, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে কিংবা লন্ডন, পৃথিবীর বিভিন্ন দেশে এখন বিভিন্ন সময় আছে না নেই। দেখেন আমরা এখন খুতবা দিচ্ছি বা আলোচনা চলছে আমাদের, কিন্তু অনেক জায়গায় এখন নামাজ হচ্ছে কিংবা আদান হচ্ছে। এই যে সময়ের ভিন্নতার কারণে মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন পৃথিবীতে 24টি ঘন্টা প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো জায়গায় আদান হয়, এতামত হয়। আদান এতামত হলে নামাজেরও দরকার আছে না নাই? আর নামাজ যদি পৃথিবীতে প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে আদায় হয়, নামাজে কেউ যদি বুখারী শরীফ থেকে তেলাওয়াত করে নামাজ হবে? নামাজে যে বই থেকে তেলাওয়াত করতে হয় সেই বইয়ের নাম হচ্ছে কোরআন। সুতরাং যেহেতু 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই পৃথিবীর কোথাও না কোথাও আদান, জাকাত এবং নামাজ হয়, তার মানে হচ্ছে পৃথিবীর একমাত্র বই কোরআন, যে বইটি 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর বান্দারা তেলাওয়াত করছে। পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো বই আছে না? কোরআন পৃথিবীর একমাত্র বই যেটি 24 ঘন্টাই তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ, এটি হচ্ছে কোরআনে কারীমের এক নাম্বার ইউনিক, অনন্য, আনপ্যারালাল, অতুলনীয় বৈশিষ্ট্য। কোরআনে কারীমের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে Nobody has ever bothered to read or heard the Holy Book Quran. কোরআনে কারীম এর ভেতরে এত আকর্ষণ রয়েছে, কোরআনে কারীমের তেলাওয়াত করলে কিংবা এই কিতাবের তেলাওয়াত শুনলে কোন মানুষ কোন বিরক্ত হয় না? আপনারা কোন বিরক্ত হয়েছেন না? কোন একটা গান যখন বের হয় কয়েকদিন শোনার পর যুবক আর তরুণরা বলে কতবার শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, গানটাকে একটু চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও, নতুন কোন গান আসলে সেটা আমাদেরকে শোনাও। কিন্তু আল্লাহর ওই আল্লাহর কিতাব এই কোরআনে কারীম তেলাওয়াত করলে কিংবা এর তেলাওয়াত শুনলে মানুষেরা কখনো বিরক্ত হয় না, বোর ফিল হয় না। জন্মের পর থেকে নিয়ে আপনারা মসজিদে যান, ইমাম সাহেব প্রত্যেকদিন সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, প্রত্যেকদিনই আপনারা সূরা ফাতিহা শুনেন, কেউ তো কখনো বিরক্ত হলো না। কেউ কি কোনোদিন মসজিদে এসে বলেছেন নাকি হুজুর প্রত্যেকদিন তো আপনি সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, কতবার সম্ভব, শুনতে শুনতে আমাদের বিরক্ত লাগে, আজ একটু অন্য সূরা দিয়ে শুরু করেন, এমন কথা কেউ কখনো বলেছে নাকি? বলেছেন আপনারা? কেউ বলে নাই। বরং কোন কোন আলেম, কোন কোন কারি, কোন কোন শায়খ এত সুললিত কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করে, কারো কারো কণ্ঠে আল্লাহ এত সুধা ঢেলে দিয়েছে, কারো কারো তেলাওয়াত শুনলে মনে হয় যেন আকাশ থেকে আল্লাহর কোরআন নাযিল হচ্ছে। বিশেষ করে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় যারা সফর করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, আপনারা খুব ভালো করে সেটি লক্ষ্য করেছেন, বাইতুল্লাহ যখন সালাত শুরু হয়ে যায় ফাদিলাতুল শহীদ ডক্টর আব্দুর রহমান সুদাইস, সৌদ সুরাইম, মান্দার বালিরা, আব্দুল্লাহ জুমানি কিংবা ইয়াসির আদ-দুসরি, তারা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেয়,
ইমাম সাহেব আবেগকে কন্ট্রোলে রাখতে পারে না, ইমাম সাহেব চোখের পানি ছড়ায়, ইমাম সাহেবের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা থাকে, তারাও আবেগকে কন্ট্রোল করতে না পেরে কত মানুষ তো এরকম আছে অর্থ বুঝে না, তার উপরে চক্ষ থেকে পানি ঝরায়, চমকারের কারণে মানুষের কলিজা ঠান্ডা হয়ে চক্ষু থেকে পানি পড়ে। পৃথিবীর একমাত্র বই হলো কোরআন, যেই বইয়ের তেলাওয়াত করলে কিংবা শুনলে মানুষ বিরক্ত হওয়া দূরের কথা, বরং ওই কিতাবের তেলাওয়াত করলে কিংবা শুনলে চক্ষু থেকে মানুষের পানি ঝরে। আবার এই কোরআন কারীম হলো এমন এক কিতাব, পৃথিবীর এক আশ্চর্যজনক কিতাব, যে কিতাবের তেলাওয়াত শুনে শুনে মানুষ পুরো মুসলমান হয়ে যায়। এভাবে করে কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে, তেলাওয়াত শুনবে মানুষেরা কোরআন কারীমের তেলাওয়াত শুনে শুনে চোখের পানি ঝরিয়ে কিয়ামত পর্যন্ত মানুষেরা মুসলমান হতে থাকবে। পৃথিবীর একমাত্র বই পড়া, বহু মুসলিমরাও কোরআন কারীমের তেলাওয়াত শুনে তারা তাদের চোখের পানি ঝরিয়ে থাকে। ঘটনা তো আপনারা জানেন, ওই যে মিশরের প্রখ্যাত কারী আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, নাম শুনেন আপনারা? জি, ঘটনাটা আপনারা অনেকেই জানেন। তিনি একটি কনফারেন্সে কোরআন কারীমের তেলাওয়াত করে তিনি কাফির মুশরিকদের চক্ষু থেকে পানি ঝরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার! পৃথিবীর একমাত্র বই কোরআন, যেই বইয়ের তেলাওয়াত শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, কাফির মুশরিকদের চক্ষু থেকেও পানি ঝরে, ঠিক কি না? পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিছু ধর্মীয় গ্রন্থ হয়েছে? ওম শান্তি বলা আছে না, বুদ্ধং চরণং গচ্ছামি নির্বাণং পরমশুভম, ওম শান্তি ওম শান্তি পড়ে না? জি, কিংবা বেদ রামায়ণের শ্লোক যখন পড়ে মানুষের শুনবে কি, মানুষের আছি না, পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই বইয়ের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ রয়েছে, পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থের এত হাফেজ আপনি পাবেন না যত হাফেজ পাবেন আপনি আল্লাহর কিতাব কোরআনে কারীমে, ঠিক কি না? পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে না নেই? আর আমাদের দেশের হাফেজ গুলোর মেধা আরো বেশি টাটকা, বেশি ভালো। এরা যখন কোন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করে বিভিন্ন দেশের প্রতিযোগীরা তাদের সাথে পাত্তাই পায় না, 60-70-80টা দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়ে আমাদের নাগপুর স্যারকে জাকারিয়া তরিফুল ইসলাম এরা পাস পেয়েছে, ঠিক কি না? আমাদের দেশের হাফেজরা এরা ব্রিলিয়ান্ট না, এরা ট্রিলিয়ান্ট, ঠিক কি না? এই হাফেজ গুলোকে আমরা মূল্যায়ন করতে শিখি না, আলেমদেরকে আমরা কদর করতে শিখি নাই, মূল্যায়ন করতে শিখে নাই। এই হাফেজরা যখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এতগুলো দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়ে, আরেকটি ব্যাপার হচ্ছে খুবই লক্ষণীয়, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা ভাষাভাষী মানুষ হওয়া সত্ত্বেও আরব দেশে জন্ম নেওয়া অনেক আরব হাফেজদেরকেও পেছনে ফেলে এরা পাস পাই যায়, এটা কিন্তু কম বড় কথা না। এরা ইয়ারপোর্টে আসলে দু একজন মানুষও পাওয়া যায় না, গোলাপ ফুল দিয়ে একটু রিসিভ করবে, কিন্তু আমাদের ক্রিকেটার ভাইরা যখন অন্যান্য দেশে গিয়ে তারা যখন বিজয়ী হয় তখন লাল গালিচা আর সংবর্ধনা কিন্তু তাদেরকে রিসিভ করা হয়, রিসিভ করেন কোনো অসুবিধা নেই, কারণ তারাও দেশের সুনাম অর্জন করেছে। কিন্তু আমার হাফেজ কোরআন ভাইদের চাইতে কি তাদের মর্যাদা বেশি? না, কেন? এমন এক দেশ, এখানে সুরমিকাপের মতো আদান কটুক্তিকারী এক লোককে এনে আমরা গান গা, মানে গান গাওয়ানোর পারমিশন কারণ আপনি আল্লাহর কোরআন এবং কোরআনের হাফেজ, হাফেজ এদেরকে আপনি মর্যাদা দিতে শিখেন নাই, ঠিক কিনা? আলেমদেরকে কদর করতে শিখুন, আলেমদেরকে কদর করতে শিখুন। গোটা দুনিয়ার সালমান আর ক্যাটরিনা কাইফ আর সোনমিকামদেরকে কোটি
কোটি সালমান খান ক্যাটরিনা কাইফ এদেরকে একত্রিত করলে একজন হাফেজ কোরআনের সুতার তোলার সমান হবে। আলেমদেরকে কদর করতে শিখুন, আলেমদের কাছে আসুন, আলেমদেরকে সম্মান করতে শিখুন, মর্যাদা করতে, আলেমদেরকে মর্যাদা দিতে শিখুন, তাহলেই কপাল, সম্মান, মর্যাদা, বারাকা এর চাবিকাঠি, রিস্কের চাবিকাঠি, রিস্কের অপরন্ত ভাণ্ডার খুলে দিবেন কি। এই কোরআন কারীম এটি এমন একটি কিতাব, এটি পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এটিকে সহজ ভাষায় নাযিল করেছেন কে? অনেকে আছে কোরআন শিখতে চায় না, কয় হুজুর এটা খুব কঠিন, এটা আপনাদের কিতাব, এটা আমাদের না, আমরা আরবি পড়তেই পারি, কোরআন এটি সহজ, এটিকে আপনি যেন পড়তে পারেন, বুঝতে পারেন, এই জন্য সহজ ভাষায় নাযিল করলেন কে? কোরআন কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17, 22, 32, 40 নম্বর আয়াতে আল্লাহ পাক একই কথা চারবার এভাবে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাবকে সহজ ভাষায় নাযিল করেছেন কে? এটা তো সময় পেলেই কোরআনে কারীম আপনারা মুখস্থ করবেন। আমাদের কিছু কিছু সম্মানিত ভিআইপি বান্দারা এরকম আছে, তারা 10টা সুরা মুখস্থ করেছে, এর বাহিরে তারা যেতেই চায় না, এরকম মানুষ মনে হয় এই এলাকায় নাই। 10টা সুরা, সুরাতুল ফিল থেকে সুরাতুল নাস, সারা জীবন, সারা জীবন হেঁটে এগুলা দিয়ে নামাজ পড়ে, এরকম মানুষ নাই। বাকি সুরাগুলো মুখস্থ করে নেবেন। আরব দেশে সফর করলে দেখবেন, আরবদেরকে জিজ্ঞেস করলে, যেমন আমি নভেম্বরে যখন আমরা গিয়েছিলাম, একজন ইয়ামেনি ড্রাইভার জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনাকে হাফেজ নাকি কোরআন কারীমের তেলাওয়াত করছে? তো বললাম আমি আমি তো হাফেজ না। বললাম তাহলে আপনি এই 13 পারা 14 পারা থেকে তেলাওয়াত শুরু করে দিলেন? সে বলতেছে, হুজুর আমি এভাবে এক পারা সূরা সূরা মুখস্থ করতে করতে প্রায় 10 পারা আমি মুখস্থ করে দিয়েছি। আপনাকে একেবারে পূর্ণাঙ্গ হাফেজ হইতে হবে এমন কোনো কথা না, আপনি 1 পারা করেন, 2 পারা করেন, 3 পারা, 5 পারা, 10 পারা, আপনি পারেন না 20-30টা সূরা মুখস্থ করেন, আমপারা মুখস্থ করেন, পারবেন না? আমরা কোরআন মুখস্থ করি না, কোরআন মুখস্থের বেলায় আপনার সময় নাই, কিন্তু কিয়ামতের দিন কোরআন মুখস্থকারীদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ থেকে বলবেন ইকরা ওয়াদ্দাকি দুনিয়া আল্লাহর বান্দা, দুনিয়ায় যেভাবে তুমি কোরআন কারীম তেলাওয়াত করতা, সেভাবে তুমি কোরআন কারীমের তেলাওয়াত করো, কোরআন কারীম তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের উঁচুতে আরোহণ করো। তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? একটু সময় পেয়েছেন, পাশে বসেছেন, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন গুলি তো কোরআন কারীমের অ্যাপ দিয়ে কোরআন পড়ার সুযোগ আছে না নাই? যখনই সময় পেয়েছেন কোরআন মুখস্থ করেন, সূরাতুর রহমান রাতে গুরুত্বপূর্ণ সূরাগুলো, সবগুলো সূরাই তো গুরুত্বপূর্ণ, কিন্তু কিন্তু কয়েকটি সূরা আছে একটু বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আপনি মুখস্থ করার জন্য চেষ্টা করবেন, যত বেশি কোরআন মুখস্থ করবে জান্নাতে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কোরআন কারীমের 4 নাম্বার অনন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে, দা এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম, পুরো কোরআন কারীমকে আল্লাহ তাআলা এত সুন্দর ছন্দের গাঁথুনি দিয়ে নাযিল করেছেন, কোরআন কারীম কেউ যদি থেমে থেমে তেলাওয়াত করে আর আপনি যদি কোরআন কারীমের রিসাইটেশন শুনেন, মনে হবে যেন কেউ কবিতার ছন্দমালা আপনার সামনে শোনাচ্ছে, সুবহানাল্লাহ। কোরআন কারীমের আয়াত, পবিত্র কোরআন কারীমের আয়াত গুলোর ভেতরে ছন্দের ঘাতনি আছে না নাই? কি চমৎকার ছন্দের মিল দিয়ে কোরআন কারীম কে আল্লাহ তাআলা নাযিল করেছেন। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন বইয়ের ভেতরে আপনি এত সুন্দর ছন্দের ঘাতনি পাবেন না। আপনি কোরআন কারীম থেমে থেমে পড়লে মনে হবে যেন কেউ ছন্দমালা আপনাকে শোনাচ্ছে। কোরআন কারীমের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। এই সূরাটা আপনাদের মুখস্থ আছে না নাই? আছে, সকলের মুখস্থ
আছে একটু থেমে থেমে তেলাওয়াত করে দেখেন কি চমৎকার ছন্দ। কোন দ্বন্দ্ব আছে?